মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়তার কারণে এই দূরদৃষ্টি চিন্তার কারণে আমরা খাদ্যে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ এবং প্রতি বছর আগে যে আমরা প্রায় $3 বিলিয়ন খাদ্যশস্য বিদেশ থেকে আমদানি করতাম ওইটা লাগে না আমরা বাংলাদেশে এটা বড় অর্জন এবং খাদ্যশস্য নিশ্চিত হওয়ার ফলে আমাদের দারিদ্র অনেক কমেছে বাংলাদেশ ইজ এ মডেল অব ইকোনমিক ডেভেলপমেন্ট কারণ গত কয়েক বছরে ১৪ বছরে অভাবনীয় সাফল্য হয়েছে যার ফলে আমাদের দারিদ্র সীমা যেটা একটা অভিশাপ সেটাকে অর্ধেকে নেমে এসেছে আমাদের দল আওয়ামী লীগ আশা করে ২০৩০ সালে আমরা বাংলাদেশকে একটি আপনার হাঙ্গার ফ্রি কান্ট্রি দারিদ্রমুক্ত দেশ আমরা হিসাবে পরিচিত করব দারিদ্রমুক্ত দেশ হচ্ছে যাদের দারিদ্র সীমা অতি দারিদ্র সীমা ৫% নিচে তারা দারিদ্রমুক্ত দেশ আমরা এখন অতি দারিদ্র ১০% কোভিড না হলে আমরা আরো কমতাম দোয়া করেন সেইটা এই দারিদ্রমুক্ত দেশ করার জন্য আপনাদের বড় একটি আপনার দায়িত্ব থাকবে আমার ছাত্রছাত্রীদের বলি যে আমার এই সিলেট জানার জন্য একটু লজ্জাও আছে বাংলাদেশের সর্বমোট অ্যারেবল ল্যান্ড আপনার প্লাব নট অ্যারেবল ল্যান্ড বাট ফালো পড়ে আছে কৃষি হয় না বিরাট একটা সংকট প্রায় ৪৩১ হাজার হেক্টর ল্যান্ড যার ৪৩১ হাজার হেক্টর ল্যান্ড পড়ে আছে যেটাতে কৃষি কাজ লোকেরা করে না সিলেট এলাকার পরিমাণ অনেক বেশি এর পরিমাণ বেশি সিলেট এলাকা এই জন্য প্রবাসীরা তাদের নিজের জমিতে অন্য আত্মীয় স্বজনকে দিয়ে কিংবা অন্য লোকে দিয়ে কাল্টিভেট করাতে ভয় পায় এই জন্য যে দখল হয়ে যাবে সরকার যদি উদ্যোগ নেয় ইউনিভার্সিটি যদি উদ্যোগ নেয় স্পেশাল একটা উদ্যোগ নেয় তাহলে কিন্তু প্রবাসীরা আপনাদের ইউনিভার্সিটিকে জমি দিতে রাজি হবে তখন যদি আপনারা সেইটা কালটিভেট করেন আমার ধারণা আমাদের এই ভালো ল্যান্ড পড়ে থাকা ল্যান্ডগুলো কমবে এবং আমাদের এই বদনামটা বোঝাবে মাননীয় প্রধানমন্ত্রী খাদ্যের উপর খুব জোর দিয়েছে কারণ এই যুদ্ধ টুদ্ধের কারণে এবং আগামীতে এই ফুড সিকিউরিটি উইল বি এ প্রবলেম সেই জন্য আমি আশা করব যে ইউনিভার্সিটির আপনার একটা উদ্যোগ নিতে পারেন যে এই এই জেলা বৃহত্তর সিলেট জেলা যেখানে জমি অনাবাদি প্রবাসী হোক আর দেশি হোক তাদের একটি কোনোভাবে গুজিয়ে টুজিয়ে এগুলো আপনারা যদি দায়িত্ব নেন আর আপনাদের এই বিরাট সৈন্যবাহিনী যারা অত্যন্ত কর্মস্পৃহ তারা আপনার জেনে খুশি হবেন আমাদের রেলওয়ে মিনিস্ট্রির অনেক জমি এরকম পড়ে থাকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে ৩৮৫০ হেক্টর জমিতে তারা কৃষি কাজ করবে তার ফলে আমাদের এই খাদ্য পরিমাণটা আরো একটু বাড়বে তো আমি আশা করব যে এই ব্যাপারে আপনারা সজাগ হবেন আর আমি আমার ছেলে মেয়েদের বলতে চাই আমি বহু বছর শিক্ষকতা করেছি আমাদের একমাত্র শিক্ষকের একমাত্র লক্ষ্য যে আমার ছেলে মেয়েগুলো যেন অত্যন্ত শক্তিশালী অবস্থানে আমরা তাদের পৌঁছে দিতে পারি তারা জীবনে জানি সাকসেসফুল হয় এবং সাকসেসের চাবিকাঠি কিন্তু তাদের হাতে আমরা পরিবেশ সৃষ্টি করব তাদের হৃদয়ে একটা ইনকুইজিটিভ মাইন্ডসেট তৈরি করব যে জিনিস আমরা বলবো ডোন্ট টেক ইট লিটারালি কোয়েশ্চন এক্সামিন তারপরে সেটা গ্রহণ করো মনে রাখো যে তোমরাই আগামী দিনের স্টার তোমরা এক একটা আমাদের নক্ষত্র তোমরাই আমাদের আগামী দিনের গর্ব এবং সেই গর্ব সেই স্টার হওয়ার জন্য প্রয়োজন উপরওয়ালা আমাদের সব দিয়ে দিয়েছে হাত পা নাক মগজ সব দিয়ে দিয়েছে এই হাত পা মগজ এগুলোকে ঠিক মতো যদি কাজে লাগানো যায় তাহলে ইউ কুড বি এ স্টার তোমরাও আপনার আমাদের গর্বের কারণ হবে সুতরাং আমি প্রায় বলে থাকি যে প্রায় বলে থাকি এটা সব জায়গায় শুনেছ হয়তো যে পাস্ট ইজ হিস্ট্রি ফিউচার ইজ এ মিস্ট্রি বাট প্রেজেন্ট ইজ এ গিফট অফ গড বর্তমান হচ্ছে আল্লাহর একটি দান একটি গিফট অফ গড মেক বেস্ট ইউজ অফ ইট মেক বেস্ট ইউজ অফ ইট এইটা যদি একটু মেক বেস্ট ইউজ অফ ইট দ্য স্কাই ইজ দ্য লিমিট স্কাই ইজ দ্য লিমিট আর এইটাও বলি যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এই ইনোভেটিভনেস ক্রিয়েটিভিটি
এগুলো খুব বেশি জোর দিয়েছে।